আমি কিছুদিন আগে একটা সুজুকির নিউ ভার্সন একটা ভিডিও সারছিলাম, তো অনেকে হয়তো ওখানে আপনারা ফোন দিয়ে কমান্ড দিচ্ছেন যে ভাই নতুন গাড়ি আছে কি না, এই ধরনের পোস্ট করতেছেন, আপনারা কমান্ড করতেছেন, যার কারণে আমি আবার শোরুমে আসলাম। জাস্ট আপনাদের রিকোয়েস্টে আবার আসলাম আসলে আপডেটটা দেওয়ার জন্য, আর কী কী বাইক আছে শোরুমে সেটাও জানার জন্য। আর এটার ঠিকানা হচ্ছে কোথায় সেটাও আপনাদেরকে জানাচ্ছি। এটা ঠিকানা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, বিজিবি মার্কেট, সেক্টর 7, রোড 35। এখানে আসলে পেয়ে যাবেন, নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজন ওখানে ফোন দিয়ে জানতে পারবেন ডিটেলস। আর আমি আসলাম এখন শোরুমে, যেটা হচ্ছে আমাদের এই শোরুমে কী কী বাইক আছে এবং স্টক কী কী আছে সেটাও আমি জানবো, আপনাদেরকে জানাবো। এখন যে বাইকগুলো আছে শোরুমে যে আমি আপনাদেরকে দেখাই, তার মধ্যে এখানে আপনারা ফলো করলে বুঝবেন যে কী কী ধরনের বাইকগুলো এখানে আসে। 25, 110 এই ধরনের, 100cc স্কুটার, এই ধরনের বাইকগুলো আছে। কোনো জিক্সার কোনো বাইক নেই, আমি আপনাদেরকে দেখাই। আপনারা অনেকেই বলতেছেন ভাই জিক্সার এগুলো আছে কি না, এই ধরনের কমেন্ট করতেছেন যাদের জন্য। বর্তমানে যা আছে আপনাদেরকে তাই দেখাচ্ছি, স্টকেও মাল শেষ, এই জন্যই আসলে আপনাদেরকে না জানালে হয়তো বুঝবেন না বা জানবেন না। তো নতুন যে বাইকগুলো এখন বর্তমানে আমাদের যে শোরুমগুলোতে আছে, এটা 125 VSX 125, এটাও একটা নতুন ভার্সনের এটাও বাইক, এটা আগে ছিল না, এখন এটাও নতুন আসছে। তারপর 25-এর মধ্যে এই বাইকগুলো আছে। এরপর হচ্ছে হায়াতির ভিতরে যে বাইকটা আছে, যে হায়াতি, এগুলো আসলে আপডেট করছে অনেকটা, স্টিকার আপনার অনেকটাই আপডেট করছে, ইঞ্জিনও অনেক বড়। যাই হোক, বাইক হচ্ছে এই কটাই আছে, এর মধ্যে হচ্ছে আপনার সুজুকি GSX-R, যে বাইকটা অনেকেই আপনারা কিট যে বাইকটা চালান অনেকে, সেই বাইকের সেম ইঞ্জিনটা দেওয়া আছে এই বাইকটাতে। তার মানে বুঝতে পারছেন এই গাড়িটার পারফরমেন্স এবং কতটা শক্তি এবং কতটা পাওয়ারফুল এই বাইকটার মধ্যে এটা পাবেন, কারণ একের বাসনের মধ্যে অনেকটাই এই বাইকটাও অনেক দোষ। যে বাইক কটা আছে আপনি দেখাই করুন, স্টক যে কটা বাইক আছে, এই যে বাইকগুলো হচ্ছে এগুলো সুজুকির। আমার পিছনে দেখতে গেলে পিছনে হায়াতি আছে, কালার আছে এখানে হায়াতির কালারগুলো। যাই হোক, আমাদের শোরুমে এখানে যে শোরুমে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইক কটাই আছে, স্টক যা আছে এগুলোই আছে, ফিক্সার মিক্সার কোনো কিছু আপাতত নেই। তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, যে বসে আছে নাম হচ্ছে ইমরান, যে এখানে ম্যানেজমেন্ট যে দেখা সব কিছু, তার সাথে কথা বলবো এবং তার কাছে জানবো 2020-এর মডেল যেগুলো ABS-FI বা অথবা কাবরা যে নতুন 2020-এর মডেলগুলো, এই বিষয়ে জানার জন্য তাহলে আপনার জন্য সুবিধা হবে, কারণ আপনারা তাহলে ওই ইয়া নিয়ে বসে থাকতে পারবেন, টার্গেটটি তাহলে অপেক্ষা করবেন, বাইক পেয়ে যাবেন। যাই হোক, আশা করি তার সাথে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি, অবশ্যই কথাগুলো বলে তার সাথে পরিচয় হবো, সমস্যা নেই, দেখতে থাকুন। আচ্ছা, আমি যার সাথে কথা বলতে চাই সে হচ্ছে এখানকার দায়িত্ব যে আছে, ওনার নাম হচ্ছে, আপনার নাম কি? ইমরান। আচ্ছা, মোহাম্মদ ইমরান হোসেন। আচ্ছা, আমরা বাকি যেটা জানতে চাবো যে সুজুকির 2020-এর মডেল যে বাইকটা, আপনাদের শোরুমে অথবা গোডাউনে স্পেয়ার কোনো কি বাইক আছে আপনাদের কাছে? না, আমাদের তো 220 যে জিক্সার, SF এবং SF ছাড়া FI ABS যে ভার্সনগুলো আর টোটালি স্টক আউট, কোথাও স্টকে নাই, কোনো ডিলারের কাছে নাই, কোনো শোরুমে নাই। তাহলে আমরা কীভাবে গাড়িগুলো যারা কাস্টমার নেওয়ার জন্য আগ্রহী আছে, এটা বাইক কবে আসবে বা কীভাবে পাবো বা এই ধরনের আসলে বললে? জিক্সার 220 মডেলগুলো নিতে চাচ্ছেন যেসব কাস্টমারগুলো আছে তাদের জন্য আমি বলবো, আপনাদের 15 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, বিকজ এই COVID-19 এই করোনা পরিস্থিতিতে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসা টোটালি বন্ধ, যার কারণে আমরা আপনাদেরকে দিতে পারতেছি না। উই আর এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড যারা আছেন অনেক অনেক দিন ধরে ওয়েট করতেছেন, তো আমি তাদেরকে বলবো 15 নভেম্বর পর্যন্ত ওয়েট করেন, বিকজ কোনো ডিলারই এখন আপনার প্রি বুকিং নিতেছে না, আমরাও নিতেছি না। আচ্ছা, আমরা যেহেতু ফ্রি বুকিংয়ের যে সিস্টেমটা, এখানে কোনো ফ্রি বুকিং করতে হবে না, এই ধরনের ডিরেক্টলি আসলে গাড়ি পেয়ে যাবে? আমরা এক্সপেক্ট করতেছি আমরা যাতে আমরা কাস্টমারদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো 15 তারিখের পরে, তাই আপাতত আমরা বুকিং নিতেছি না। ওকে, আচ্ছা, আমরা যেটা, তার মানে আমরা সব কালার অ্যাভেলেবেল, মানে গাড়ি চলে আসবে এটাই তো? হ্যাঁ। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের সাথে যে কথাগুলো আপনারা জানতে চাইছেন এবং ওনার সাথে যে কথা বলে বুঝতে পারলাম যে আসলে বাইকের নতুন ABS যেগুলো FI, যে কবে আসবে, কীভাবে প্রি বুকিং নিতে পারবো কি না, সো এই বিষয়গুলো ওনার কাছে জানতে আসলাম, তো উনি এইভাবে ডিটেলস বললো। এরপরে আমার যতটুকু জানার দরকার ছিল আপনাকে জানা দেওয়ার দরকার ছিল এতটুকু আমি জেনে দিলাম। আর এই হচ্ছে তাদের শোরুমটা হচ্ছে, আর কো শোরুমের ঠিকানাটা আপনার দেখাই, রাস্তার পাশেই মেইন রোডের সঙ্গেই,
এদের শোরুমের গাড়িগুলো দেখতে পাচ্ছেন নতুন, বর্তমানে জিক্সার এসএফ এ ধরনের কোনো বাইক নেই। আরেকটা কোস্ট আমার একটা প্রশ্ন আছে আরেকটা, সেটা হচ্ছে 1918-এর কোনো জিক্সার অথবা এসএফ বাইক কি আছে স্টকে? স্টকে কোনো জিক্সার সিরিজের কোনো বাইক নেই। 1819-এর কোনো মডেল বাইক নাই বর্তমানে, একবারই নাই। আচ্ছা, স্টক পুরোটাই আউট, কোনো বাইকই এখন বর্তমানে নাই, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এটাও শুনে নিলাম, কারণ যেহেতু যারা হচ্ছে এবিএস পাচ্ছে না, থাকতে পারে, এই জন্য যদি থাকে তাহলে সুবিধা হতো, তারা হয়তো আসে কিনতে পারতো এটি আর কি। নেক্সট তাহলে আবার আমি এফআই যখন আসলে আবার আপনার সাথে সাক্ষাতে কথা হবে। অবশ্যই ভালো লাগলো আপনাদের শোরুমে আসার পর, দেখলাম, কথা বললাম। আমি আসলে এখানে যে বাইকগুলো দেখতেছি সবগুলো মোটামুটি 110, 125 এই বাইকগুলোই আছে। 150 একটা বাইক আছে যেখানে আপনার যে বললাম একটা কথাই, যে বাইকটা এটা পুরো জিএসএক্স আর এর যে ইঞ্জিলটা, সেই ইঞ্জিলের পুরো পারফরমেন্স দেওয়া আছে। এই ধরনের বাইকগুলো যা আছে স্টক, আমি এটাই দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে শোরুম। আচ্ছা, এখানে তাহলে নাম্বার এবং ডিটেলস আমি দিয়ে দেওয়া থাকবে, এখানে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবসময় ফলো করবেন, আমাকে আপডেট কিছু দেওয়ার দিতে পারবো, দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এরকম জ্ঞান নির্ভর ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনাদের এই ভালোবাসা আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। পাশে থাকার জন্য ধন্যবাদ।